একবোন লিখেছেন যে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার দিকে হলে যদি এমন সম্ভাবনা থাকে যে সালাত শেষ করতে করতে সূর্য উঠে যাবে, তাহলে যদি আগে ফরজ আদায় করে তারপর সুন্নাত আদায় করা হয় তাহলে সমস্যা হবে কি? এক্ষেত্রে কথা হলো এই যে আপনি যদি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে থাকেন আর ঘুম থেকে জেগে দেখেন যে এমন সময় বাকি আছে যে সময়ে শুধু ফরজ আদায় করা যাবে অথবা ফরজের মাত্র এক রাকাত আদায় করা যাবে আর সূর্য উঠতে শুরু করবে বা উঠে যাবে, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো যে আপনি ফরজটা পড়ে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আদরাকা রাকআতা মিনাল ফাজরি ক্বাবলা আন তাতলু আশ-শামস ফাকাদ আদরাকা সালাহ, যে ব্যক্তি ফজরের সালাত সূর্য উদিত হওয়ার পূর্বে এক রাকাত পড়তে পারবে সে ফজর পেয়ে গেল, সে ফজর পেয়ে গেল এবং আল্লাহ তার সেটা কবুল করবেন। এটা আর অনুরূপভাবে আসরের ক্ষেত্রে আগে কথা বলা হয়েছে যে সূর্য ডুবার আগে যদি এক রাকাত পড়তে পারে তাহলে আপনি আসর পেয়ে গেলেন। যাই হোক, তো এক্ষেত্রে আপনার জন্য করণীয় হবে যে আপনি কমপক্ষে সূর্য ওঠার আগে এক রাকাত যদি পড়তে পারেন আর আরেক পরবর্তী রাকাতটা সূর্য ওঠার সময় হচ্ছে তাতেও কোনো অসুবিধা নেই, আপনি নামাজ চালিয়ে যাবেন। আর যদি এরকম হয় যে সূর্যটা পুরা উঠে গেছে তারপরে আপনি জেগেছেন, তাহলে আপনি উজু করে এসে আগে সুন্নাত পড়বেন তারপরে ফরজ পড়বেন, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে কথা, আল্লাহ তাআলা আলাম।